ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের এই মক টেস্ট সিরিজের আজকে ক্লাস নাম্বার 12-এ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি এবং কনস্টিটিউশন থেকে বেশ কিছু বাছাই করা প্রশ্ন, যেগুলো লাস্ট 10 ইয়ার্সের বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশান, বিভিন্ন পিডিএফ নোটস এবং বিশেষত তোমরা কিন্তু এখন জয়েন হলে সেখানে 2021 সালের পিটি পরীক্ষাতে কী প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের একটি পিডিএফ আমি দিয়ে রেখেছি, সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমরা রেগুলার পেয়ে যাচ্ছ জব নোটিফিকেশানস, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস এবং টপিক রিলেটেড ক্লাসেস। তো আজকে 12 নম্বর সেটের প্রথম প্রশ্নে কী রয়েছে? প্রথম প্রশ্নে রয়েছে ভাস্কো দা গামা কবে ভারতবর্ষে এসে পৌঁছান, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কবে ভারতবর্ষে এসে পৌঁছান, কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1498। তারিখটা কত ছিল? তারিখটা ছিল 20th May। এবং ভাস্কো দা গামায় কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর সাথে ভারতবর্ষের যে ট্রেডিং রুট বা যেটাকে বলা হয় বাণিজ্যিক পথ সেটার সূচনা করেছিলেন এবং তিনি প্রথম এসে পৌঁছেছিলেন কালিকট বন্দরে, ঠিক আছে, কালিকট বন্দরে। এবং সেই সময় কালিকটের রাজা ছিলেন জামোরিন। এই প্রশ্নটাও কিন্তু কোথাও কোথাও আসতে দেখা গেছে, ঠিক আছে, জামোরিন ছিলেন সেই সময়কার কালিকটের রাজা। পরের নম্বর চলে আসবে প্রশ্ন নম্বর 2, ভারতবর্ষকে দ্য ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটিস বা যেটাকে বলা হয় বৃহৎ সুযোগের জায়গা বা ভূমি বলে আখ্যা দিয়েছেন কে? ভিনসেন্ট স্মিথ, ভাস্কো দা গামা, উইলিয়াম শেক্সপিয়ার নাকি হেগেল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, দ্য গ্রেট উইলিয়াম শেক্সপিয়ার। হেগেলও কিন্তু একটা মন্তব্য করেছেন ভারতবর্ষকে নিয়ে, সেটা হচ্ছে ল্যান্ড অফ ডিজায়ার্স। ওকে, ল্যান্ড অফ ডিজায়ার্স, তোমরা এটা কিন্তু দেখে রাখবে, অর্থাৎ আশা বা আকাঙ্ক্ষার যে ভূমি সেটা বলে আখ্যা দিয়েছেন হেগেল। নাম্বার 3-এ চলে আসি। নাম্বার 3-এ কী রয়েছে? নাম্বার 3-এ রয়েছে ভারতে পর্তুগিজরা, অর্থাৎ যারা হচ্ছে পর্তুগালের লোক ছিল পর্তুগিজরা, তাদের প্রথম ঘাঁটি কোথায় নির্মাণ করে। এই প্রশ্নটা কিন্তু আসে, পর্তুগিজরা প্রথম ঘাঁটি কোথায় করেছিল, ডাচরা কোথায় করেছিল, ব্রিটিশরা কোথায় করেছিল, ফরাসিরা কোথায় করেছিল, এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে দেখা যায়। তো ভারতে পর্তুগিজরা প্রথম ঘাঁটি যেখানে নির্মাণ করেছিলেন সেই জায়গাটা হলো কোচিন, অপশন নাম্বার সি কোচিন। সময়টা ছিল 1502 খ্রিস্টাব্দ। পরবর্তীকালে তারা কিন্তু কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেন এবং তোমরা যদি কেউ গোয়াতে যাও সেখানে দেখবে এখনও কিন্তু পর্তুগিজ লোক সেখানে দেখা যায়, ঠিক আছে। এবং ভারতে নিযুক্ত প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন ফ্রান্সিসকো দা আলমেডা, ঠিক আছে। নেক্সট নাম্বার 4, ভারতে পলিসি অফ ইম্পেরিয়ালিজম এর সূচনা হয় কবে, ঠিক আছে, পলিসি অফ ইম্পেরিয়ালিজমের সূচনা কবে হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1510 খ্রিস্টাব্দে দ্য পলিসি অফ ইম্পেরিয়ালিজম সূচনা হয়। কোন ঘটনার পর এটা করা হয়? এটা পর্তুগিজরা যখন বিজাপুর, তোমরা দাক্ষিণাত্যের বিজাপুর, গোলকুন্ডা এগুলোর নাম শুনেছো, এই বিজাপুরের হাত থেকে যখন গোয়া দখল করে নেওয়া হয় পর্তুগিজদের কর্তৃক, সেই সময় পলিসি অফ ইম্পেরিয়ালিজমের সূচনা হয়েছিল। নেক্সট আসবো নাম্বার পাঁচে রয়েছে ভারতবর্ষের প্রথম কারখানা পর্তুগিজরা কোথায় স্থাপন করেছিলেন, পর্তুগিজরা কারখানা কোথায় স্থাপন করেছিল ভারতে, ব্যান্ডেল, চন্দননগর, কোচিন নাকি কালিকট? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কালিকটে, ঠিক আছে। সময়টা ছিল 1690। এবং পরবর্তীতে এই যে মানে যে ডাচরা কিন্তু পরবর্তীকালে, তার আগে তোমার হচ্ছে আরেকটা কথা, ডাচদের কথা বলার আগে পর্তুগিজদের একটা বিষয় জানিয়ে রাখি, তামাক কিন্তু ভারতবর্ষে পর্তুগিজরা প্রচলন করে এবং তারা কিন্তু ভারতবর্ষে তামাক চাষও করেছিল এবং আলু খাওয়ার যে অভ্যাসে, আলু খাওয়াটাও কিন্তু পর্তুগিজরাই ভারতবর্ষকে দেখিয়েছে বা ভারতবর্ষেরা মানুষেরা তা এই আলু খাওয়া কিন্তু পর্তুগিজদের কাছ থেকে শিখেছে। আসবো প্রশ্ন নম্বর ছয়ে বলা হয়েছে ভারতবর্ষে ডাচদের প্রধান বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল, ডাচদের প্রধান বাণিজ্য কেন্দ্র। দেখো
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কিন্তু ভারতবর্ষে আধিপত্য দখল বা আধিপত্য বিস্তার করার চেষ্টা কিন্তু করেছিল সময় সময়। ওকে, ভারতবর্ষে ডাচদের প্রধান বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল? সুরাট, বোম্বে, আহমেদাবাদ নাকি পুলিকট? দেখো, সব সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পুলিকট। কালিকট এবং পুলিকটের মধ্যে কিন্তু কনফিউজ হবে না। এছাড়াও ডাচরা মৌসুলিপত্তনম, সুরাট, তারপর বিমলিপত্তনম, করাইকাল, চিনসুরা, কাশিমবাজার, বরাহনগর, পাটনা, বালাসোর, কোচিন ইত্যাদি জায়গাতে কিন্তু নিজেদের কারখানা স্থাপন করেছিল। ওকে, এবার আসবো প্রশ্ন নম্বর সাত। প্রশ্ন নম্বর সাতে বলা হয়েছে, ব্রিটিশরা সর্বপ্রথম ভারতবর্ষের কোথায় বাণিজ্যিক কারখানা তৈরি করে? ব্রিটিশরা সর্বপ্রথম ভারতের কোথায় বাণিজ্যিক কারখানা তৈরি করে? সুরাট, বোম্বে, আহমেদাবাদ নাকি পুলিকট? কী হবে সঠিক উত্তর? ব্রিটিশরা করেছিল প্রথম সুরাটে। তো আমরা ডাচদেরও দেখলাম, আমরা পর্তুগিজদেরও দেখলাম, এবং আমরা ব্রিটিশদেরও দেখলাম তারা প্রথম কোথায় কোথায় কী কী করেছিল। এই ঘটনাটা ছিল 1613 খ্রিস্টাব্দ। কার অনুমোদনে? মুঘল বাদশাহ জাহাঙ্গীর, মুঘল বাদশাহ জাহাঙ্গীরের অনুমোদনে কিন্তু প্রথম এই কারখানা সুরাটে তারা স্থাপন করতে পেরেছিল। নাম্বার আটে চলে আসবো। নাম্বার আটে বলা হয়েছে, সুতানুটিতে ফোর্ট উইলিয়াম কত খ্রিস্টাব্দে গঠিত? দেখো, বর্তমানে যেই কলকাতা শহরটা আমরা দেখতে পাই সেটা তিনটা এলাকা নিয়ে গঠিত, সুতানুটি প্লাস কলকাতা প্লাস গোবিন্দপুর। অর্থাৎ এই গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতা তিনটা এলাকা মিলে কিন্তু বর্তমান কলকাতা যেটা গত সেই সময় তৈরি হয়েছিল, অর্থাৎ বর্তমান যে কলকাতাকে আমরা দেখতে পাই। ওকে, তো বলতে হবে সুতানুটিতে কবে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1700 খ্রিস্টাব্দে। এবং কলকাতা যে গঠন হয়েছে যেটা বললাম সেটা হচ্ছে 1698 বা 1698 সালে হয়েছিল। সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা মিলে কলকাতা শহরটা গড়ে উঠেছিল কবে? 1698। নাম্বার নাইনে আসবো। ফারুকশিয়ার কত খ্রিস্টাব্দে ব্রিটিশদের উদ্দেশ্যে ফরমান জারি করেন? ফারুকশিয়ার কত খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে বা ব্রিটিশদের উদ্দেশ্যে ফরমান জারি করেন? 1617, 1717, 1727 নাকি 1737? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1717 খ্রিস্টাব্দে। একে কিন্তু ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা বলা হয়, এবং এই মানে ফরমানের দ্বারা ব্রিটিশরা কিন্তু ওই কলকাতাতে অর্থাৎ গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতাতে ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্রটা পেয়েছিল, এবং একেই বলা হচ্ছে ম্যাগনা কার্টা। নাম্বার টেনে আসবো। নাম্বার টেনে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কততম ধারায় উপরাষ্ট্রপতির বিষয়টি বর্ণনা রয়েছে? উপরাষ্ট্রপতি, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তো? আচ্ছা, এই যে উপরাষ্ট্রপতির প্রভিশনটা আছে সেটা কত নম্বর ধারায় রয়েছে বা আর্টিকেল নাম্বার কততে এই সংক্রান্ত তথ্য রয়েছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে, আর্টিকেল নাম্বার 63 বা 63 নম্বর আর্টিকেলে রয়েছে। এবং একজন উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ থাকে 5 বছর, কিন্তু তিনি পুনর্নির্বাচিতও কিন্তু হতে পারেন, ঠিক আছে? তার মধ্যে পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ তাকে পুনরায় নির্বাচনও করা যায়। নেক্সট আসবো, উপরাষ্ট্রপতি পদের জন্য ন্যূনতম কত বছর বয়সী ভারতীয় হতে হয়? আমরা গতকালকে ক্লাসে আলোচনা করেছিলাম রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম 35 বছর বয়সী ভারতীয় নাগরিক হতে হয়, ঠিক আছে? তো ভারতীয় নাগরিক বা ভারতীয় হতে হয়, বলতে হবে উপরাষ্ট্রপতি পদের জন্য ন্যূনতম কত বছর বয়সী নাগরিক হতে হয়? 30, 35, 40 নাকি 45? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 35 বছর। এবং এক্ষেত্রে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে 15,000 টাকা সিকিউরিটি মানি জমা করতে হয়, ঠিক আছে? তারপরে তিনি কিন্তু সেই পদের জন্যে দাঁড়াতে পারেন বা সেই পদে মনোনীত হওয়ার জন্য নিজেকে, নিজের নামকে নথিভুক্ত করতে পারেন। নেক্সট আসবো নাম্বার বারো। নাম্বার বারোতে বলা হয়েছে, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? বর্তমান উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের নাম কি? বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে? রামনাথ কোবিন্দ, এম ভেঙ্কাইয়া নাইডু, শক্তিকান্ত দাস নাকি জগদীপ ধনখড়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এম ভেঙ্কাইয়া নাইডু। আমাদের রামনাথ কোবিন্দ হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট, শক্তিকান্ত দাস হচ্ছেন কে? শক্তিকান্ত দাস হচ্ছে আরবিআইয়ের বর্তমান গভর্নর, এবং জগদীপ ধনখড় হচ্ছেন আমাদের রাজ্যের কে? আমাদের রাজ্যের
বর্তমান মাননীয় রাজ্যপাল। চলে আসি পরের নম্বরে, প্রশ্ন নম্বর 13, নীতি আয়োগ, নীতি আয়োগের সভাপতি কে, নীতি আয়োগের সভাপতি কে? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বরে প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রীর নাম আমরা প্রত্যেকে জানি। নীতি আয়োগ ছাড়াও প্রধানমন্ত্রী জাতীয় উন্নয়ন পর্ষদ, জাতীয় সংহতিকরণ পর্ষদ এবং আন্তঃরাজ্য পর্ষদের সভাপতিত্ব কিন্তু করে থাকেন। নেক্সট আসবো প্রশ্ন নম্বর 14। প্রশ্ন নম্বর 14তে বলা হয়েছে, ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন? সবথেকে অল্প বয়সে, সবথেকে কম বয়সে প্রধানমন্ত্রিত্ব করেছিলেন কে? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী নাকি মোরারজি দেশাই? সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, রাজীব গান্ধী। ঠিক আছে, তিনি মাত্র 40 বছর বয়সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব লাভ করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি তিনবার নির্বাচিত হয়েছিলেন, তিনবার প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচিত হয়েছেন। মোরারজি দেশাই তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন যিনি কংগ্রেসের ছিলেন, অর্থাৎ অকংগ্রেসি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আর ইন্দিরা গান্ধী ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। নাম্বার 15, ভারতবর্ষে ফাস্টার প্রোগ্রাম কে চালু করলেন? এম ভি রামানা, এম ভেঙ্কাইয়া নাইডু, শক্তিকান্ত দাস নাকি রামনাথ কোবিন্দ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, এম ভি রামানা। তিনি হচ্ছেন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বা প্রধান বিচারক। ঠিক আছে, আচ্ছা, এই ফাস্টার সংক্রান্ত কিছু তথ্য আমরা দেখে নিই। ফাস্টার সংক্রান্ত হচ্ছে 31 মার্চ 2022 তারিখে প্রধান বিচারপতি এম ভি রামানা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রান্সমিশন অফ ইলেকট্রনিক রেকর্ডস বা ফাস্টার প্রোগ্রামের সূচনা করলেন। এটি একটি ডিজিটাল প্রোগ্রাম যা নিরাপদ ইলেকট্রনিক্স কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ, স্থগিতাদেশ, জামিন আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া হবে। কিসের মাধ্যমে? এই ফাস্টার প্রোগ্রামের মাধ্যমে। পরের নাম্বার কী আছে? পরের নাম্বার রয়েছে স্কুল চলো অভিযান বা স্কুল চলো অভিযান কোন রাজ্য চালু করলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। স্কুল চলো অভিযান, উড়িষ্যা, কেরালা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশ। স্কুল চলো অভিযান এই সংক্রান্ত কিছু তথ্য দেখে নিই। গত 4 এপ্রিল 2022 তারিখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সূচনা করলেন স্কুল চলো অভিযান। উত্তরপ্রদেশের প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলে অর্থাৎ 14 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের, যাদেরকে সংবিধানের অন্তর্গত ফান্ডামেন্টাল এডুকেশনের অধিকার দেওয়া হয়েছে বিনা পয়সায়, সেই প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে 100% নথিভুক্তকরণের উদ্দেশ্যে কিন্তু এই অভিযানের সূচনা করা হলো। কে করলো? উত্তরপ্রদেশ। পরের নম্বর আসবো নাম্বার 17, যুবকদের কাজ দেওয়ার উদ্দেশ্যে বা যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে অপসার পোর্টাল চালু করলো কোন অঞ্চল? অপসার, AVSAR, জম্মু কাশ্মীর, গুজরাট, আন্ধ্রপ্রদেশ নাকি তেলেঙ্গানা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বরে, জম্মু অ্যান্ড কাশ্মীর। তো আফসার সংক্রান্ত কিছু তথ্য, গত 11 এপ্রিল 2022 তারিখে জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সূচনা করলেন আফসারের, একটি পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের যুবকদের কাজের সুযোগ প্রদান করা হবে। নেক্সট আসবো নাম্বার 18, শহরুল উৎসব, বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই তোমরা দেখেছ আসছে। ওকে, এই শহরুল উৎসব কোন রাজ্যে পালিত হয়? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, রাজস্থান নাকি আসাম? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ঝাড়খণ্ড। এই শহরুল সম্পর্কে কিছু জেনে নিই। বলা হয়েছে 4 এপ্রিল ঝাড়খণ্ডের নববর্ষের সূচনা, নববর্ষ মানে যে বাংলা ক্যালেন্ডার রয়েছে বৈশাখ, ঠিক আছে, সেই নববর্ষের সূচনা আগে, সূচনার প্রাককালে পালিত হয়েছে এই উৎসবটি। 3 দিন ব্যাপী এই উৎসব হিন্দু পঞ্জিকা প্রথম মাস চৈত্রের তৃতীয় দিন শুরু হয়েছিল, চৈত্র মাসের প্রথম তৃতীয় দিন শুরু হয়েছিল। এটি মূলত আদিবাসী উৎসব, ওরাও, মুন্ডা এবং হৌ উপজাতি পালন করে থাকে। অর্থাৎ এই যে শরহুল যে উৎসবটার কথা আমরা বললাম সেটা হচ্ছে বেসিক্যালি একটি
ট্রাইবাল ফেস্টিভ্যাল, যেখানে ওরাও মুন্ডা এবং হো উপজাতি পালন করে থাকে। প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে, ঠিক আছে, যে এই সরহুল উৎসব কোন প্রজাতির মানুষেরা পালন করে। তারপর নাম্বার 19, ওয়ার্ল্ড টিউবারকিউলিসিস ডে বা বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিভিন্ন ডেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, ওয়ার্ল্ড আর্থ ডে, ওয়াটার সেভিংস ডে, এইডস ডে, এনভায়রনমেন্টাল ডে, ট্রি প্ল্যান্টেশন ডে, ইত্যাদি অনেক ডে রয়েছে, সেগুলো নিয়ে আমরা ক্লাস তো করবো এবং ক্লাসে সেগুলো তোমাদেরকে জানাবো। তো বলতে হবে যে ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে কবে পালিত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বারে 24শে মার্চ। কী রয়েছে, 1882 খ্রিস্টাব্দে আজকে এই দিনে, অর্থাৎ 24শে মার্চ, 24th মার্চের দিনেই ডক্টর রবার্ট কোচ যক্ষার ব্যাকটেরিয়া টিউবার সেল ব্যাসিলাস আবিষ্কার করেন। এটা হচ্ছে যক্ষার ব্যাকটেরিয়া। এই বছরই আর এই দিনেই যে এই যে 2022 সালে যে এই দিনটা পালন করা হলো, এটার থিম ছিল ইনভেস্ট টু এন টিবি অ্যান্ড সেভ লাইভস। দেখো এই থিমটা দেওয়ার অর্থই হচ্ছে তোমরা দেখবে প্রত্যেক বছর কিন্তু এই যে বিশেষ বিশেষ দিনগুলো যে পালন করা হয় সেগুলোর একটা কিন্তু থিম থাকে, ঠিক আছে। এই থিমগুলো কখনো WHO সিলেক্ট করে দেয়, যেগুলো আমাদের ইন্ডিয়াতে পালন করা হয় সেগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট সিলেক্ট করে। বেশিরভাগ থিমগুলো কিন্তু WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সিলেক্ট করে দেয়, ঠিক আছে। তো থিমগুলো কিন্তু পড়ে রাখতে হবে, কখনো থিমও আসতে পারে। তো আজকের সেটার যে শেষ প্রশ্ন বা তোমাদের জন্য যেটা হোম টাস্ক রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ওয়ার্ল্ড এইডস ডে। এইডসের পুরোনাম হচ্ছে অ্যাকুইরেড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এই যে ওয়ার্ল্ড এইডস ডে, এটা কবে পালিত হয়? 1 জানুয়ারি, 1 ডিসেম্বর, 1 সেপ্টেম্বর, নাকি 1 নভেম্বর? তোমরা নিচে কমেন্টে জানিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল, এবং তোমরা আউট অফ 20 কতটা স্কোর করতে পারলে সেটাও জানিও। থ্যাংক ইউ।